জাগো বাংলায় একটা বেনজির লেখা লেখা হয়েছে যেখানে সরাসরি রাজ্যপালকে আক্রমণ করা হয়েছে, কি বলবেন? দেখুন, এর আগে রাজ্যপালকে আক্রমণ করা হয়েছিল, প্রতিদিনের নিয়ম ছিল ধনকর সাহেবকে আক্রমণ করা। সেই ধনকর সাহেব, হিমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি দার্জিলিংয়ে বসে বৈঠক করে ধনকর সাহেবকে উপরাষ্ট্রপতি পদে পাঠিয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি সেই উপরাষ্ট্রপতি পদে ধনকর সাহেবের বিরোধিতা করলো না, একটা আন্ডারস্ট্যান্ডিং হলো মোদির সঙ্গে। এরপরে যে রাজ্যপাল পাঠাবেন, সেই রাজ্যপাল যেন আমাদের সঙ্গে ঝামেলা না করে। আপনারা দেখতে পাচ্ছেন ধনকর সাহেব চলে যাওয়ার পর নতুন রাজ্যপালের সঙ্গে আর দিদির সংঘাত নেই। তারপরেও কেন সংঘাত, আমার কাছে অবাক লাগছে। কারণ ধনকর সাহেবকে দিদি তো উপরাষ্ট্রপতি করেই দিয়েছেন চুক্তি অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী নতুন রাজ্যপাল এসছেন, সে নতুন রাজ্যপালের সাথে সংঘাত না হওয়ারই কথা, হলেও মিটে যাবে, এটা চুক্তিতে সব ব্যবস্থা হয়েছে। বেশ করছে, পারমিশন না দিয়ে ওদের দম আছে করছে, পারমিশনের দরকার কি আছে? তৃণমূলের নেতার কোন পারমিশন নিয়ে মিছিল করে? বিরোধীর জন্য আইন আর তৃণমূলের জন্য সব বেআইনি, এটা তো হতে পারে না। বিরোধীরা যা কিছু করবে সেটা আইন, তৃণমূল যত বেআইনি করবে সেটা তাহলে কি বেআইন বলতে হবে? তৃণমূলের কোনো প্রোগ্রামে পুলিশের পারমিশন দরকার পড়ে না, কিন্তু বাকি বিরোধী দলের পারমিশন কেন দরকার পড়বে? আইএসএফের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা নিশ্চয়ই হয়নি, তাদের সঙ্গে আমরা একমত নই তাদের মতবাদ নিয়ে, সেটা একদম সত্যি কথা। কিন্তু তার মানে এটা নয় যে বিরোধী দল হিসাবে তাদের অধিকারকে কেউ কেড়ে নেবে আর কংগ্রেস তাকে সমর্থন করবে, তা হতে পারে না। আমরা চাইব সেই আইএসএফের যে বিধায়ক আছে, যে বিরোধী দলের একমাত্র বিধায়ক, তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক। রবীন্দ্রী উপাচার্য নিয়ে মন্তব্য করলে সেসব জায়গার যারা অত্যাচার করে, যারা বিভিন্ন রকম অশিলায় আর কি সেখানে বিদ্রোহ করে বা প্রতিবাদ করে, তারা তারা বেশি ইয়ে করলে তারা রবীন্দ্রী মানে এরকম একটা মন্তব্য করে চমৎকার। ওখানকার উপাচার্য তো আরএসএসের লোক, তো তার জন্য এর বেশি কি মন্তব্য করবে? ওখানকার উপাচার্যরা কারেন্ট আরএসএসের ডাইরেক্ট লোক। অমর্ত সেনকে, অমর্ত সেন একটা নিরপেক্ষ কথা বলার ব্যক্তি, সে ভারতবর্ষের সাম্প্রদায়িকতাকে, পৃথিবীর সাম্প্রদায়িকতার বিরোধিতা করে, সংকীর্ণতা রাজনীতি বিরোধিতা করে, তাই তার অপরাধ। এখানকার আচার্যের উচিত বা উপাচার্যের উচিত অমর্ত সেনের বাড়ি গিয়ে একটু ক্লাস করে শিক্ষা দীক্ষা অর্জন করা, অনেক লাভ বেশি হবে। অমর্ত সেনকে জমি থেকে না সরিয়ে অমর্ত সেনকে শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে অমর্ত সেনের কাছে বলা হোক যে স্যার আমাদের কিছু শেখান, আমরা তো আরএসএস কর্তৃক পরিচালিত এখানে বসে আছি, পৃথিবীতে আর কোনো মতবাদ আছে কি, আপনি একটু শেখান আমাদের, তাতে বেশি লাভ হবে তাদের। অন্যায় করছে এটা, অমর্ত সেনকে না পেরে এটা অন্যায় করছে, এটা বাংলার অপমান হবে। অমর্ত সেনের মতন ব্যক্তিত্বের জমি কেড়ে নেওয়ার চেষ্টা যদি করা হয় এটা একটা অন্যায়, অপরাধ, অভিশাপ হবে। অমর্ত সেন যেহেতু বিজেপি পার্টির সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করে না, তাই তার উপরে এটা একটা প্রতিশোধের চেষ্টা হচ্ছে। অমর্ত সেনের পক্ষে বাংলার সর্বস্তরের মানুষের দাঁড়ানো উচিত এই বিষয়ে। এটা তো মমতা ব্যানার্জি নিজে শিখিয়েছে, এ পদ তো মমতা ব্যানার্জি নিজে শিখিয়েছে। মমতা ব্যানার্জি নিজে কালীঘাটের থানায় গিয়ে তার আসামি ছাড়িয়ে নিয়ে এসেছিল, মনে নেই আপনাদের? দিদির দেখানো পথে ভাইরা চলেছে থানাওয়ালাদেরকে তাড়ি দিয়ে, থানা তো এমনি পার্টি অফিস হয়ে গেছে, এরপরে তো থানাতে গাড়ি না করে পার্টি অফিসে গাড়ি করতে যেতে হবে আমাদেরকে। হ্যালো, ওই তৃণমূলকে মারছে, এটাই চলবে। এই গুলি চালানোর পরে একজন পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছে, আজকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ওখানকার যিনি কংগ্রেসের ব্লক সভাপতি আলী হাসান বাপি যিনি জয়েন করেছেন তিনি এই ঘটনা গোটাটা সিমিলেট করেছেন। আমাদের কংগ্রেসের লোকদের সেই ক্ষমতা নেই, এর থেকে হাস্যস্কর কিছু হবে না আর কি। তৃণমূল থেকে জয়েন করেছে বলে তাকে দোষ দেওয়া যেতে পারে, এর থেকে হাস্যস্কর কিছু হবে না। আসামি ধরুক, সবাই জানে এটা, এটার জন্য কোনো গোপনীয়তা নেই, ওপেন সিক্রেট বলে ইংরেজিতে একটা কথা আছে, দেখতে মনে হচ্ছে সিক্রেট কিন্তু সবাই সব কিছু জানে। শুধু এখানে না, সারা বাংলা জুড়ে এটা হচ্ছে, এবং এটা হচ্ছে তার একটাই কারণ, পঞ্চায়েতের আগে এ মনে করছে ও টিকিট পাবে, ও যদি গরদানটা লীলে হয় তাহলে আমি টিকিট পাবো, অর্থাৎ গরদান লেবার খেলা চলছে। এ দানব রাজে ভোট হবে, সে ভোট যে কী হবে তার প্রমাণ এখন থেকে তৃণমূল নিজেই দিচ্ছে। কংগ্রেসের খুন করার ক্ষমতাও নেই, কংগ্রেসের খুন করার রাজনীতি করে না, আর যার কথা বলছে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, যদি আমি যদি থাকি আমাকে অ্যারেস্ট করুক তাতেও আপত্তি নাই, কিন্তু তদন্ত করুক, সত্য মানুষ জানুক। কারণ সবাই সব জানে, পুলিশ জানে না তা হয় না, সবাই সব কিছু জানে।